ভালো খাবার খেতে হলে দুই বুনির হোটেলে আসতে হবে, আর একবার খেলে বারবার আসতে হবে। আর আসার পরের থেকে দেখতে পাচ্ছি সমান তালে কিন্তু দুই বোন মিলে এখানকার রান্না বান্নাগুলো রেডি করছে। চিকেনটা এখন কষানো হচ্ছে, যা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে দিদি, আমি তো থাকতে পারছি না গো। আমি বড়, ও ছোট। আমরা ঘরোয়া ভাবে রান্না করি, আর বাসি জিনিসটা আমাদের কাছে চলে না। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিত আর তোমরা দেখছো সিদ্ধে স্টুডি। আজকে সকাল সকাল চলে এসেছি আমরা দুই বোনের হোটেলে। শুনেছি নাকি এখানে বিভিন্ন পদের রান্না একেবারে কম দামে নাকি পাওয়া যায়, আর এখানে মাত্র 35 টাকায় ভরপেট খাবার পাওয়া যাচ্ছে। তো এখানকার মেনুতে আজকে কী কী আছে, কীভাবে রান্নাগুলো হচ্ছে, তোমরা এই হোটেলটায় আসবে কী করে, এখানকার খাবারের স্বাদ কেমন, সমস্তটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, ভালো খাবার খেতে হলে দুই বুনির হোটেলে আসতে হবে, আর একবার খেলে বারবার আসতে হবে। বাহ, দারুণ, তাই বলছো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো দুই বোন তো দেখতে পাচ্ছি, কে বড় কে ছোট? আমি বড়, ও ছোট। আচ্ছা, তুমি বড়, আর আসার পরের থেকে দেখতে পাচ্ছি সমান তালে কিন্তু দুই বোন মিলে এখানকার রান্না বান্নাগুলো রেডি করছেন। বাহ, এবার কি মাছ ভাজা হবে, মাছের ঝোল হবে, তাই তো দিদি? এটা কি রুই মাছের ঝোল হচ্ছে? দেখুন, দাদা ভাত দেবো আপনার। দিদি, মাছের ঝোল রেডি হচ্ছে না? আচ্ছা, এটা কি কালিয়া হচ্ছে নাকি ঝোল হবে করা? আলু দিয়ে ঝোল হবে। আচ্ছা, এটা কি কি মাছ রেডি হচ্ছে এটা দিদি? এটা বাটা মাছ। আচ্ছা, বাটা মাছ। আজকে কয় রকমের মাছ হচ্ছে? তেলাপিয়া, বাটা, রুই। আজকে কি চিকেন না মাটন? চিকেন। মাটন আজকে করোনি? আজকে মাটন হচ্ছে না। আর এই পাশে দেখাতে পাচ্ছি দিদি কিন্তু একের পর এক পার্সেল দিতে ব্যস্ত। দিদি, পার্সেলের কি ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, পার্সেল নিলেও কি সেম প্রাইস? সেম প্রাইস। আজকে কত পদের রান্না করেছো? 1 2 3 4 5 6। আজকে কি কি হয়েছে? আজকে হচ্ছে প্রথমে মুগের ডাল। আচ্ছা, তারপরে হয়েছে তোমার বেগুন আলুর তরকারি মাছ দিয়ে জিরে বাটার ঝোল, তারপরে হয়েছে আলু উচ্ছে ভাজা, তারপর হয়েছে তোমার আলু পেঁপে তরকারি নিরামিষ, বাটা মাছের ঝাল, রুই মাছের কালিয়া, ডিম ডিম কারি, আর চিকেন, আর এটা, হ্যাঁ হ্যাঁ, এটা মাছের ঝোল। দিদি, রান্না তো তোমরা দুজন মিলেই করছো, ম্যাক্সিমামটাই বোন রান্না করছে, তো বাজারটা করে কে? বাজার আমি করি, ও যাই, সময় পেলে সবাই যাই। সময় পেলে দুজন মিলেই চলে যাও। এ পাশে কি মাছের ঝোল রেডি? হ্যাঁ। এটা কি মাছের ঝোল দিদি? এটা রুই মাছ। রুই মাছের ঝোল কিভাবে করলে এটা, একটু বলে দাও দর্শকদের। কালে মাছের কালিয়া, তোমার এই কালিয়া টাইপ নাকি? হ্যাঁ, কালিয়া টাইপের না, জিরা বাটা ওই যে একটা আছে ওটা। দিদি নাম্বার অনলাইনে গেছিলাম, এরম ডাকলো কোথা থেকে। ঠিক আছে, তুমি কি আরেকবার যেতে চাও? অবশ্যই, মানে দুই বোন তো পুরোপুরি। হ্যাঁ, দুই বোনে যেতে চাই। আচ্ছা, দুই বোনে যেতে চাই? হ্যাঁ, একা তো গেছি, এবার দুই বোন মিলে যেতে চাই। আর ইচ্ছা তো, মানে আশা আছে, যাবই। হ্যাঁ, একদম, তুমি শিওর তুমি চলে যাবে? হ্যাঁ, আমি যাবই, একবার গেছি আর একবার যাব। সিঙ্গে গেছি, আবার বোনকে নিয়ে যাওয়ার ইচ্ছা। বলতে বলতে কিন্তু এপাশে মাছের ঝোল রেডি হয়ে গেল, মানে কালিয়া টাইপ করে মাছের ঝোলটা করা হয়েছে। একদম চিকেন কিংবা মাটনে আমরা যেরকম আলু খাই না, একদম সেই ভাবে দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরো আলু দিয়ে। এবার কি বাটা মাছের ঝাল হবে নাকি ঝোল হবে? এটা বাটা মাছের ঝাল হবে। বাটা মাছের ঝাল হবে। দিদি, তোমাদের নামই তো শোনা হলো না, নামটা একটু বলে দাও, তোমাদের নাম কি রয়েছে? আমার নাম, আমার ডাকনাম কালী।
সবাই কালীর হোটেল বলেই চেনে, কিন্তু ওরফে রীতা, রীতা রায়। আর এটা তোমার বোন? হ্যাঁ এটা আমার বোন। বোনের নাম কি দিদি? নাম হলো মিষ্টিদা। আচ্ছা মিষ্টিদা, ওরফে রূপা বলি। তাহলে খাওয়া দাওয়া মানে হাতের করে সেই মিষ্টি ছোঁয়া পাবো নাকি? দিদি এবার কি রেডি হচ্ছে? এবার চিকেন রেডি হচ্ছে। চিকেন কষা কষা করে না ঝোল ঝোল ভাবে করা হয়? কষা কষাই হয়। আচ্ছা আলু কি যায়? হ্যাঁ আলু যায়, আলু দিয়ে করা হয়। আচ্ছা আজকে কি মাটনটা তো পাবো দিদি নাকি? দিদি মাটন পাবো তো? আজকে এখন আর হবে না। আজকে হবে না? না। আচ্ছা মাঝে মধ্যে তো মাটনটাও পাবো। আচ্ছা কি কি বার মাটনটা করা হয় একটু বলে দাও বন্ধুদের। রবিবার হয়। আচ্ছা সানডে করে আসলে মাটনটা পাওয়া যাবে। আচ্ছা মাটন ভাত যদি কেউ খেতে চায় দাম কিরকম আছে? দেখো চিকেনটা দিয়ে এখন ভালো করে কষানো হচ্ছে। ওহো দেখো চিকেনটা এখন কষানো হচ্ছে, যা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে দিদি, আমি তো থাকতে পারছি না গো। ওই জন্যই তো বলেছিলাম যে একবার খেলে বারবার আসতে হবে। মানে সত্যি কিন্তু বন্ধুরা, দিদি আমাদের দাবি করে বলেছে তোমরা একবার খেয়ে যাও তোমাদের আবার আসতে হবে, গ্যারান্টি দিলাম। দিদি তোমাদের এই দুই বোনের হোটেলে মোটামুটি আনুমানিক প্রত্যেকদিন কত লোক খায়? আমি রান্না তো করতে থাকি, ওই সব হিসাব করি করি না, মানে শেষ হয়ে যায় আবার করি। প্রথমেই তো গামলা ভরা সব হিসাব করে করো না, শেষ হয়ে যায় আবার করি, শেষ হয়ে যায় আবার করি, এইভাবেই করি। বাহ, প্রথমে সব গামলা ভরা করি, তারপর শেষ হয়ে যায় একটা একটা করে, শেষ হলো আবার করলাম। আচ্ছা আচ্ছা, আর ম্যাক্সিমাম রান্নাটাই কাঠের জ্বালেই হয় না? হ্যাঁ কাঠের জ্বালেই হয়। ভাজা পোড়া আইটেম? ভাজা পোড়া আর রুটি আর ভাজা টাজা এই সব টুকিটাকি গুলো। হোটেলে খাবারের রেট চার্টগুলো কিন্তু স্ক্রিনের উপর দিয়ে শো হচ্ছে, চাইলে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু মাত্র 35 টাকায় ভরপেট খাবার পাওয়া যায়। এখানে সবজি ভাত 35 টাকা, মাছ ভাত 60 টাকা, ডিম ভাত 45 টাকা, চিকেন 75 টাকা। কেউ যদি মাছ ভাত খেয়ে এক পিস চিকেন নিতে চায় তার জন্য 20 টাকা যোগ হবে। এবার আর তোমার সবজি থাকে, ডাল থাকে, আর বড়াটা হয়, বড়াটা আজকেও হবে যেহেতু ডাল ভেজানো, ওটা ছোলার ডালের বড়া। এটা ভাজা মশলা, এটা আমি বাড়িতেই বানাই। না এই যে মশলাটা দিলে না, এর জন্য কিন্তু গন্ধটা আরো ভারভারকে আরো বেশি করে বেরোচ্ছে। রেডি নাকি দিদি? প্রায় এবার রেডি। মাংসের ঝোল রেডি নাকি দিদি? আর দেখতে তো পাচ্ছি যে তোমাদের এখানে হোটেলে কোনো স্টাফ নেই, দুই বোন মিলেই মেনলি চালাও, তাই তো? দুই বোন মিলেই কিন্তু এই হোটেলটা চালায় দিদিরা। আহা ফাইনালি দেখাতে পাচ্ছি, একেবারে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল কিন্তু রেডি। এটা কি রেডি হলো দিদি? এটা মাছে, বাটা মাছের ঝাল হলো। বাটা মাছের ঝাল একটু দেখাও। এটা কি সর্ষে বাটা নাকি পোস্ত বাটা দিয়ে করেছো? না না, সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করা হয়েছে। দিদি আমাদের তাহলে একটা মাছের লেজা দিয়ে ভাত, হ্যাঁ মাছ ভাত আর তাহলে এক পিস চিকেন। শুনেছি নাকি মাছের লেজা খেলে নাকি রাজা হয়, হয় কি জানো? খেয়ে দেখেন রাজা যদি হওয়া যায়। আচ্ছা দিদি বলছে খেয়ে দেখো, দেখি বন্ধুরা তোমরা কতটা ভিউ দাও এই ভিডিওটায়। আমরা ঘরোয়াভাবে রান্না করি আর বাসি জিনিসটা আমাদের কাছে চলে না, আমরা রাখি না। মানে প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন দেখো, একে একে কিন্তু সব আইটেমগুলো রেডি হচ্ছে।
বাপরে বাপ, দেখো কত রকমের খাবার নিয়েছি দেখতে পাচ্ছ। এগুলোর দাম হচ্ছে, এই থালিটার দাম 60 টাকা, যেহেতু চিকেনটা এক্সট্রা করে নিয়েছি ওটার দাম 20 টাকা। তো ফাইনালি দুই বোনের হোটেল থেকে নিয়ে নিয়েছি মাছ ভাতের থালি। তো এখান থেকে যদি তোমরা ভরপেট থালি খেতে চাও দাম পড়বে 35 টাকা, যদি মাছ ভাতের থালি খেতে চাও দাম পড়বে 60 টাকা, যদি মাছ ভাতের থালির সঙ্গে এক্সট্রা করে এক পিস চিকেন দিয়ে খেতে চাও দাম পড়বে আরও 20 টাকা বেশি, মানে 60 টাকা মাছ ভাত চিকেনের জন্য 20 টাকা বেশি, মানে 80 টাকা। এবার শুধু যদি তুমি চিকেন থালি খেতে চাও দাম পড়বে 75 টাকা। দেখো আমাদের যে মাছ ভাতের থালিটা দেওয়া হয়েছে তার মধ্যে দেখো মিনিকিট চালের ভাত রয়েছে, এপাশে পেঁয়াজ দেওয়া হয়েছে, এপাশে রয়েছে আলু বরবটি ভাজা, এপাশে মুগ ডাল রয়েছে, এপাশে আলু পেঁপের একটা তরকারি, মাছের লেজা নিয়েছি। বন্ধুরা মাছের লেজা খেলে নাকি রাজা হয়, আর আমরা ম্যাক্সিমাম জায়গায় যেই যেই জায়গায় গিয়ে লেজা খেয়েছি সমস্ত ভিডিও কিন্তু আমাদের ফেসবুক থেকে ভাইরাল। তো দেখা যাক এই দুই বোনের হোটেলটাও তোমরা সাপোর্ট করো কিনা, ভাইরাল করো কিনা। আর চিকেনের ঝোলটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এরকম লাল লাল ঝালঝালভাবে একদম আলু ঠালু দিয়ে রান্না করেছেন, আর মাছের ঝোলটাও কিন্তু বন্ধুরা সেইভাবেই রান্না করেছে, একেবারে লাল লাল ঝালঝাল হয়েছে। তো ফার্স্টে না একটু ডাল দিয়ে ট্রাই করবো, মুগ ডাল রয়েছে, এই ডালটাও কিন্তু চেঞ্জেস আছে, এক একদিন এক এক রকমের ডাল কিন্তু দিদি ভাই বানান। তো ফার্স্টে মুগ ডাল নিয়ে নিয়েছি। দিদি বৃহস্পতিবার বলে কি মুগ ডাল নাকি ওটা কোনো ব্যাপার নেই? আচ্ছা ওটা কোনো ব্যাপার না, ফার্স্টে ভাবলাম যে বৃহস্পতিবার বলে মুগ ডাল কিনা। তো ডাল দিয়ে এপাশে আলু বরবটি ভাজা খাওয়া যায়। আর এখানে না রান্না হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। দিদিকে আমি জিজ্ঞেস করলাম যে দিদি কতজন খায় তোমাদের এই হোটেলে? দেখো ভাই আমাদের ওইভাবে কিন্তু আমরা হিসাব করে বানাই না, রান্না করছি শেষ হয়ে যাচ্ছে, করছি শেষ হয়ে যাচ্ছে, এইভাবে আমরা করে থাকি, একেবারে সকাল থেকে আরম্ভ করে দিই দুই বোন মিলে আর একদম রাত পর্যন্ত চলে। ভালো লাগছে ডাল দিয়ে, বেশ লাগছে। আর এবার যে আলু দিয়ে পেঁপে দিয়ে যে তরকারিটা একটু এটা দিয়েও খাই, দেখো শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু করেছেন, এই যে দেখা যাচ্ছে। আর এই গরমের মধ্যে পেঁপে খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে বেশ উপকারী, কি তাই তো? একেবারে সিম্পলভাবে করা, একেবারে সিম্পল, মৌরি টৌরি সম্বাদ দিয়ে কিন্তু এই আলু পেঁপের তরকারিটা দিদিভাই করেছেন। যদি খেতে খেতে যদি ভাত শেষ হয়ে যায় এক্সট্রা করে আবার নিলে কত দাম নাও? 5 টাকা। এবার এই যে সেই বিখ্যাত মাছের লেজা দেখতে পাচ্ছ, এই দেখো একটু নিয়ে নেই মাছের ঝোল। মাছের ঝোলটা দেখো দিদিভাই বলছে যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে করি, তবুও কিন্তু দেখো সেই রিচ ভাবটা না সেটা কিন্তু না, একেবারে ট্যাল ট্যালে টাইপের। এই দেখো 2 পিস আলু আবার দিয়েছে, আর আলুগুলো দেখো মাংসের মধ্যে আমরা যেরকমভাবে আলু দিই না একদম সেইভাবে দেওয়া, সাইডে রেখে দিলাম। একটু মাছের ঝোল দিয়ে ফার্স্টে খাওয়া যাক। ফার্স্টে আমি না মাছের ঝোলটাকে যখন করছিল যেইভাবে যেই পদ্ধতিতে করছিল আমি ভাবলাম না একটু রিচ হতে পারে, বাট একদমই রিচ নয়, সেই আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি মাছের ঝোলটা থেকে, মানে কালিয়াতে যেরকমভাবে করে থাকেন কালিয়াটা তো একটু রিচ হয়ে যায় বাট ওরকম কিন্তু রিচ নয়। হ্যাঁ মাছের ঝোলে আলু ভেজে দেয়, আলুও কিন্তু খুব নরম হয়ে গেছে, লাগছেও কিন্তু বেশ। আর এই যে মাছের লেজা এটাও একটু খেয়ে দেখা যাক। দেখো বন্ধুরা, আর দিদিভাই বললেন যে আমরা দুই বোন মিলেই বাজারটা করি, প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন, কোনো বাসি ঠাসি জিনিস কিন্তু আমরা কাউকে খাওয়াই না কখনো। তো আমাদের সামনেই রান্নাটা হয়েছে, আমরা একদম চাক্ষুষ, লেজাতে তো একটু কাঁটা বেশি থাকে, তবু কাঁটা বেশি থাকলে কোনো চাপ নেই যদি তোমরা সাপোর্ট করো।
ভালো লাগছে। আর অনেক জায়গায় কি মাছের ঝোলের মাছগুলোকে না কড়া করে ভেজে ফেলে, আমার কাছে কিন্তু কড়া করে খুব যদি কড়া করে হয় না আমার ডালের সাথে সেটা ভালো লাগে, মাছের ঝোলের মধ্যে কড়া করে ভাজলে কিন্তু অতটা আমার কাছে ভালো লাগে না। বাট দিদিভাইরা কিন্তু কড়া করে ভাজেননি, ওই জন্য কিন্তু তেল ঝাল নুন মশলা সব কিছু মাছটার মধ্যে ঢুকেছে এবং লাগছেও কিন্তু বেশ। একটু এখান থেকে মাছ নিয়ে একটু ভাত একটু আলু খাওয়া যাক। অতুলনীয় পাটাভাটি। এবার যেটা দিয়ে খেয়ে দেখার পালা, এই যে এরকম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল দেখতে পাচ্ছ, দেখো ওহো ঝোলের কালারটা একবার দেখাও বন্ধুদের, এই দেখো দেখেছো। আর এই চিকেনের ঝোলটাও কিন্তু বেশ আলু ঠালু দিয়ে করা হয়েছে, দেখো এই যে একটু আলু ভেঙে নেই, গরম গরম এতটাই গরম না ধরতে পারছি না, এই দেখো দেখাতে পাচ্ছি আলু ভেঙে নিয়েছি। আর অনেক জায়গায় চিকেনের ঝোল আমরা খাই বিভিন্ন জায়গা থেকে, সেখানে কিন্তু আলু কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না, বাট আলু দিয়েই কিন্তু চিকেনের ঝোলের আসল মজাটা, মানে খেলে আরও বেশি ভালো টেস্ট পাওয়া যায়, কি তাই তো বন্ধুরা? একমত তো? একমত থাকলে একটু জানিও কমেন্ট সেকশানে। হালকা করে একটু আলু দিয়ে চিকেনের ঝোল ভাত একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। আরেকবার খাবো, ভাই রে ভাই এত সুস্বাদু টেস্ট যে কোনো চিকেনের ঝোলে আসতে পারে আমি এখান থেকে না খেলে কিন্তু জানতেই পারতাম না। আর দিদিরা কিন্তু উপর দিয়ে একটা মশলা ছড়িয়েছে, দিদিরা বললো যে, আমি বললাম যে এটা কি গরম মশলা, বললো গরম মশলাটাও আছেই তার সঙ্গে কিছু স্পেশাল আমি মশলা মিশিয়েছি, তার জন্যই কিন্তু 7 টাকার ইনহ্যান্স করছে, আরও বাড়িয়ে দিয়েছে দুগুণ লাগছে। আর এরকম সাইজের একটা চিকেনের লেগ পিস আমার পড়েছে কিংবা আমি নিয়েছি দিদিকে বলেই, এই দেখো একটু খাওয়া যাক চিকেন লেগ পিস। আহা ফাটাফাটি বন্ধুরা, চিকেনটা দেখাও, দেখো কতটা সফট হয়ে গেছে, হালকা করে এভাবে প্রেস করলে কিন্তু ছিঁড়ে আসছে। আর এত সুস্বাদু যে রান্না হতে পারে, যে চাঁদপাড়াও যে এরকম হোটেল থাকতে পারে আমার কাছে কিন্তু অজানাই ছিল, মেনলি বেসিক্যালি আমরা বিভিন্ন টাইপের ব্লগ শ্যুট করতে যাই, এই ট্রেন দিয়েই কিন্তু একদিনকে কোনো একটা দিন ব্লগ শ্যুট করার সময় দেখেছিলাম দিদিদের, তো মাথায় ছিল আজকে হঠাৎ করে এদিকে একটু কাজের সোর্সে আসি, চাঁদপাড়ায় একটা কাজও ছিল, কাজটাও মিটে গেলাম, এখানে দুপুরবেলায় ভরপেট খাবারও খাওয়া হয়ে গেল কি। আর বন্ধুরা কে কে তোমরা চাঁদপাড়া থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর এই দুই বোনের হোটেলে কি খেয়েছো আগে সেটাও আমাদের জানিও। আমি এটুকু তোমাদের বলতে পারি ফলোপ করে জোরওয়ালায়, একবার তোমরা এই হোটেলে আসলে আর একবার তোমাদের আসতেই হবে, দিদি আমাদের বলেছিলেন যে ভাই একবার যে খাবে তাকে কিন্তু আবার ফিরে আসতে হবে। আমি ফার্স্টে অতটা গুরুত্বই দিয়ে নেইনি কথাটা, খেলে বুঝতে পারছি দুর্দান্ত। এখনো দেখো এতটা আইটেম রয়েছে, এটা আমরা রিল্যাক্সে শেষ করি দেন শেষ কথায় আসি, কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, চাঁদপাড়ার বিখ্যাত দুই বোনের হোটেলে এসে ট্রাই করে দেখতে হবে। তো ফাইনালি দুই বোনের হোটেল থেকে আজকে ভরপেট খাওয়ার ট্রাই করলাম, চিকেন খেলাম, এখানে মাছ খেলাম, আমার কাছে যদি বলো তোমরা দুর্দান্ত ছিল দিদি, সেরা হয়েছে সেরা, মানে খেয়ে বলবে একবার খেলে বারবার আসতে হবে। হ্যাঁ দেখেছো দিদি বলছে, ওই যে বললাম তো ফার্স্টেই বলেছি একবার খেলে তোমাদের বারবার আসতে লাগবে, সত্যি কিন্তু আমি যদি আবার কোনোদিন চাঁদপাড়ায় আসি তোমাদের হোটেলেই আসবো, আর অন্য কোথাও যাচ্ছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এবার তোমাদেরকে বুঝিয়ে দেই তোমরা এই দুই বোনের হোটেলে আসবে কী করে, এই দেখো চাঁদপাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটা ভালো করে দেখিয়ে দাও,
এই যে বনগার দিকে যেতে যে একেবারে শেষ প্রান্ত, এই শেষ প্রান্তের একদম উল্টো দিকেই কিন্তু রয়েছে এই দুই বোনের হোটেল। আর অনেকে হয়তো চিনবে না যে দুই বোনের হোটেল কোথায়। কোথায় কালীর হোটেল বললে কিন্তু এক নামে সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর মোটামুটি সকাল 9টা থেকেই খাবার দাবার অ্যাভেলেবেল হয়ে একেবারে রাত অবধি কিন্তু খাবার দাবার পাওয়া যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে দেখলে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, এখনও যদি না ফলো করে দেখে থাকো, কী করছো ভাই, দাবাকে ফলো করো। টাটা।